হ্যালো ফ্রেন্ডস মুভম আপনার স্বাগত করছি এস পি এজুকেশন ইউট্যুব চ্যানেল আজ আমি পড়া ষষ্ঠ শ্রেণী রাজনীতিবিজ্ঞান বই রাষ্ট্র কে পড়ে রে রাষ্ট্র রাষ্ট্র আমি আজ পড়া তো এই ভিডিওরে এই রাঠর সম্পূর্ণ প্রশ্ন উত্তরটি কু আমি আলোচনা করা তেমনি ভিডিওটি স্কিপ নকি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন চালু দেখা প্রথম প্রশ্ন তো প্রথম নম্বর কোথাও নিম্নলিখিত প্রশ্নগুড় উত্তর দিও রাষ্ট্রক রাজনীতি বিজ্ঞানর মুখ্য বিষয়বস্তু কুয়া রাজনীতি বিজ্ঞান মুখ্য বিষয়বস্তু কিন্তু কুয়া যায় তো উত্তর দেলা সামাজিক জীবন রাষ্ট্রর ভূমিকা খুব বেশি কারণ এ সবুঠার বড় ক্ষমতাশাড়ি সামাজিক তথা রাজনৈতিক অনুষ্ঠান কে কিনৈতিক অনুষ্ঠান এবং ক্ষমতাশাড়ি রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে আমাজর সবু বড় ক্ষমতাশাড়ি সামাজিক তথা রাজনৈতিক অনুষ্ঠান ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ନେଲା ମାତ୍ରେ ନିଜକୁ ରାଷ୍ଟ୍ରର ସଭ୍ୟ ତାଲିକାରେ ସାମିଲ କରେ ତେଣୁ ରାଷ୍ଟ୍ରକୁ ରାଜନୀତି ବିଜ୍ଞାନର ମୁଖ୍ୟ ବିଷୟବସ୍ତୁ କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ନେକ୍ସଟ କ'ଣ ଦେଲା ଖ ନମ୍ବର ରାଷ୍ଟ୍ରକୁ ଏକ ଅତ୍ୟାବଶ୍ୟକ ଅନୁଷ୍ଠାନ କହିବାର କାରଣ କ'ଣ ରାଷ୍ଟ୍ରକୁ ଏକ ଅତ୍ୟାବଶ୍ୟକ ଅନୁଷ୍ଠାନ କାହିଁକି କୁହାଯାଏ ରାଷ୍ଟ୍ର ଦ୍ଵାରା ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିର ଉପଯୁକ୍ତ ବିକାଶ ହୋଇଥାଏ ରାଷ୍ଟ୍ର ଯୋଗୁଁ ହିଁ ବ୍ୟକ୍ତିର ଉନ୍ନତି ଘଟିଥାଏ ବ୍ୟକ୍ତିର ଉନ୍ନତି ଘଟିଲେ ହିଁ ସମାଜର ଉନ୍ନତି ଘଟିଥାଏ ତେଣୁ କ'ଣ ରାଷ୍ଟ୍ର ଦ୍ୱାରା ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିର ଉପଯୁକ୍ତ ବିକାଶ ହୋଇଥାଏ ଆଉ କ'ଣ ଦେଲା ରାଷ୍ଟ୍ର ଏକ ସ୍ଥାୟୀ ଅନୁଷ୍ଠାନ ହୋଇଥିବାରୁ ଏହାର ଆବଶ୍ୟକତା ସର୍ବଦା ଦରକାର ହୋଇଥାଏ ରାଷ୍ଟ୍ରର ନୀତି ନିୟମ ସାମାଜିକ ଜୀବନକୁ ଶୃଙ୍ଖଳିତ ଓ ଦୃଢ଼ୀଭୂତ କରିଥାଏ ଆଉ କ'ଣ ଦେଲା ମନୁଷ୍ୟର ଇଚ୍ଛା ତାକୁ ରାଷ୍ଟ୍ରରେ ରଖିବାକୁ ବାଧ୍ୟ କରୁଥିବାରୁ ଏହାକୁ ରାଷ୍ଟ୍ର ଏହାକୁ ଅତ୍ୟାବଶ୍ୟକ ଅନୁଷ୍ଠାନ ବୋଲି কুয়ায নেক্সট কন গ নম্বর রাষ্ট্র কেউ কেউ উপাদান কুনে গঠিত তো রাষ্ট্র কাহু নিয়ে গঠিত রে এক দুই হল আয়তন তিন হল সরকার চারি হল সার্বভৌমত্ব এই চারটি উপাদানই কোণ গঠিত পিলা রাষ্ট্র গঠিত পিলা মানে ভেরি ভে ইম্পর্ট্যাট এই কোশ্চিনটি ভেরি তো পরীক্ষা উপযোগী বহু ইম্পর্ট্যাট অটে তো কোশ্চিনটা কারম্বার পিলা মানে নেক্সট কন দে পিলা মানে ঘ নম্বর ঘ নম্বর দেওয়া সার্বভৌমত্ব কহলে কন বুঝ এখন রাষ্ট্র কেউ কেউ ক্ষেত্রে প্রয়োগ করে সার্বভৌমত্ব মানে কোণরে সার্বভৌমত্ব কহিল সর্বোচ্চ ক্ষমতা বুঝাই দুই ভাগের বিভক্ত যথা আভ্যন্তরীণ সার্বভৌমত্ব ও বহি সার্বভৌমত্ব কত ভাগে দুই ভাগের বিভক্ত গোটা হল আভ্যন্তরীণ আটাই বহি সার্বভৌমত্ব আপ কণ্লে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বড় রাষ্ট্র নাগরিক গোষ্ঠী গোষ্ঠী ও অনুষ্ঠান উপরে নিয়ন্ত্রণ জারি করে তো আভ্যন্তরীণ সার্বভৌমত্ব দলের রাষ্ট্র নাগরিক গোষ্ঠী এবং অনুষ্ঠান উপরে নিজের নিয়ন্ত্রণ জারি করে থাকে কলের পিলা মানে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলরে এবং বহি সার্বভৌমত্ব বলরে রাষ্ট্র নিজের বৈদেশিক নীতি নির্ধারণ করে থাকে তো আভ্যন্তরীণ রাষ্ট্র নাগরিক গোষ্ঠী ও অনুষ্ঠান উপরে করতে বেলে ବହି ସାର୍ବଭୌମତ୍ୱ ବଳରେ ସେ କିଛି ନୀତି ନିର୍ଦ୍ଧାରଣ କରିଥାଏ କେଉଁ ନୀତିରେ ବୈଦେଶିକ ନୀତି କେଉଁ ନୀତି ବୈଦେଶିକ ନୀତି ନେକ୍ସଟ୍ କ'ଣ ହେଲା ଶକ୍ତି ଦ୍ଵାରା ରାଷ୍ଟ୍ର କିପରି ସୃଷ୍ଟି ହୋଇଛି ଶକ୍ତି ଦ୍ଵାରା କିପରି ସୃଷ୍ଟି ହୋଇଛି ରାଷ୍ଟ୍ର ଅତୀତରେ କେତେକ ଦଳର ନେତା ବଳ ପ୍ରୟୋଗ କରି ଲୋକମାନଙ୍କୁ ଅକ୍ତିଆର କରିଥିଲେ ଅତୀତରେ କେତେକ ଶକ୍ତିଶାଳୀ ରାଷ୍ଟ୍ର ଦୁର୍ବଳ ରାଷ୍ଟ୍ରମାନଙ୍କୁ ଯୁଦ୍ଧରେ ପରାସ୍ତ କରି সেমান রাজ্যু নিজ রাজ্যের মিশাই তো যে শক্তিশালী লে সে অন্য দুর্বল রাজা মানুষ পরে নিজ রাজ্যের মিশাই সেই দুর্বল রাজা মানে যে শাসন করুলে তাঁর রাজ্যু তেণু জোর যার মূলোকার নীতিরে যুদ্ধ বা শক্তি রাষ্ট্র উৎপত্তি হয়ে থাকে বলে বিশ্বাস করা যায় জোর যার মূলোক্তার মানে যদিক জোর করি যদি ফোর্স করি সেই রাষ্ট্র কণ হব তার হব অধিক ফোর্স করিও যা সহ অধিক যাও ঝগড়া লাগি সেই রাষ্ট্রটি পিলা মানে কোণ সি অধিকার করব নেক্সট কণ দে পিলা মানে নেক্সট দে চ সামাজিক চুক্তি কলে কুঝ এ করা কাজ মনুষ্য চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করছি। সেই মত সামাজিক চুক্তি মতবাদ কুয়া যায় অতীতরে যেতবে সমাজ বা রাষ্ট্র ন ସେତେବେଳେ ଆଦିମମାନବ ସରଳ ଜୀବନଯାପନ କରୁଥିଲା ଯେତେବେଳେ ରାଷ୍ଟ୍ର ନଥିଲା ଏମିତି ଦେଶ ରାଷ୍ଟ୍ର ସୃଷ୍ଟି ହୋଇନଥିଲା ସେଥିରୁ ଆଦିମମାନବ କ'ଣ ରହୁଥିଲା ରେ ବଣ ଜଙ୍ଗଲରେ ବୁଲି ରହୁଥିଲା ତ ଏଇ ବଣ ଜଙ୍ଗଲରେ ସିଏ ଯେଉଁ ଅଭାବ ସୃଷ୍ଟି କରିଥିଲା ସେହି ଅଭାବକୁ ଦୂର କରିବା ପାଇଁ କ'ଣ ପିଲାମାନେ ସାମାଜିକ ଚୁକ୍ତିର ଆବଶ୍ୟକତା ରଖାଯାଇଥିଲା ନେକ୍ସଟ୍ କ'ଣ ଦେଲା ପିଲାମାନେ ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପତ୍ତି ରାଷ୍ଟ୍ର ଗଠନ ପାଇଁ କିପରି ପ୍ରମୁଖ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲା ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପତ୍ତି କିପରି ରାଷ୍ଟ୍ର ଗଠନ ପାଇଁ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଛି ରେ ଉତ୍ତର ଯାଜାପର ଜୀବନ ତ୍ୟାଗ କରି ମଣିଷ ଏକ ସମୟରେ ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପତ୍ତିର ମାଲିକ ହେଲା କ୍ରମେ କ୍ରମେ ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଫଳରେ ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପତ୍ତିର ସୁରକ୍ଷା ପାଇଁ ରାଷ୍ଟ୍ରର ଆବଶ୍ୟକତା ମଣିଷ ଉପଲବ୍ଧ କଲା ତେଣୁ ରାଷ୍ଟ୍ରର କ୍ରମ ବିକାଶ ପାଇଁ ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପତ୍ତି ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲା ନେକ୍ସଟ୍ କ'ଣ ଦେଲା ପିଲାମାନେ ଜ ରାଷ୍ଟ୍ରର କାର୍ଯ୍ୟକୁ କେତେ ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇଛି ଏବଂ ସେଗୁଡ଼ିକ କ'ଣ ରାଷ୍ଟ୍ରର କାର୍ଯ୍ୟ କେତେ ଭାଗରେ ଦୁଇ ଭାଗରେ କେତେ ଭାଗରେ দুই ভাগে কোণ কন বাধ্যতা মূলক কার্য এবং ইচ্ছাধীন কার্য রাষ্ট্র যে বাধ্যতা মূলক তো রাষ্ট্র সেই কার্যটি বাধ্য এবং কিছু ইচ্ছাধীন কার্য রয়েছে মানে রাষ্ট্রের কিছু ইচ্ছা মতো আমাকে পাওয়া যায় সে নিজ ইচ্ছা হলে সেই কার্যটি করবে নেক্সট কন প রেখাঙ্গিত পদকু বদলে বাক্যটি ভুল ঠিক করে লেখ রেখাঙ্গিত পদগুলা দিয়েছি তো এই পদগুলা বদলাইবানি এই পদগুলো যেমন সেমতি অন্য এই যে বাক্য রা এই গুড়া কেউ আমি কম করা বদলাইবা বদলাই এই জায়গায় কোণ কিছু নূয়া সেটেন্স আমি লেখা নেক্সট দেখ কোণ দে পি ভিডিওটি টিকি ছোট করছি তো আপনার মানে জাঁপারে त पहिला प्रथम नला राष्ट्र हेर्छ एक वृत्तिभित्तिक संघ राष्ट्र हौँ कृत्तिभित्तिक संघ पहिला भूल अहि राष्ट्र एक वृत्तिभित्तिक संघ नु करेक्ट आन्सर राष्ट्र हेर्छ एक राजनैतिक संघ कण रे राष्ट्र गोटे राजनैतिक संघ अटे नेक्स्ट नेक्सट कनला ମୋନାକ ଗୋଟିଏ ଜନବହୁଳ ଦେଶ ତ ଭୁଲ କ'ଣ ରହିଲା ରେ ମୋନାକ ଗୋଟିଏ ଜନବିରଳ ଦେଶ ଜନବହୁଳ ମାନେ ଯେଉଁଟାକି ଅଧିକ ଲୋକ ଥିବେ କିନ୍ତୁ ମୋନାକ ଗୋଟିଏ କ'ଣ ଜନବିରଳ ଦେଶ ଯେଉଁଟାକି ଲୋକ ନଥିବେ ନେକ୍ସଟ କ'ଣ ଦେଲା ଗ ଗ ଦେଲା ସରକାର ଏକ ଧାର୍ମିକ ସଂଗଠନ ସରକାର ଏକ କ'ଣରେ ପିଲାମାନେ ରାଜନୈତିକ ସଂଗଠନ ସରକାର ଏକ ଧାର୍ମିକ ସଂଗଠନ ଏଇରେ ନା ସରକାର ଏକ କ'ଣ ରାଜନୈତିକ ସଂଗଠନ ଅଟେ ନେକ୍ସଟ କ'ଣ ଦେଲା ଗୋଷ୍ଠୀରୁ ପରିବାର ସୃଷ୍ଟି ହୋଇଛି তো উত্তর কন দে পিলা মানে উত্তর দেলা গোষ্ঠী রাষ্ট্র সৃষ্টি হয়েছে গোষ্ঠী কখন সৃষ্টি হয়েছে পিলা মানে রাষ্ট্র সৃষ্টি হয়েছি নেক্সট দে উঁ শিল্প সংস্থা মানুষ নিণ করা হচ্ছে রাষ্ট্রর বাধ্যতা মূলক কার্য শিল্প সংস্থা মানুষ নিণ করা পিলা মানে রাষ্ট্রর কি কার্যে বহু সহজে রাষ্ট্র এটা ইচ্ছাধীনমূলক কার্য রাষ্ট্রের ইচ্ছা হলে করব তা ইচ্ছা হলে

ଅସ୍ଥାୟୀ ଅନୁଷ୍ଠାନ ରାଷ୍ଟ୍ର ଗୋଟିଏ କ'ଣ ପିଲାମାନେ ଅସ୍ଥାୟୀ ଅନୁଷ୍ଠାନ ଦେଲା ତା ଉତ୍ତର କ'ଣ ହେବ ଅସ୍ଥାୟୀ ବଦଳରେ କ'ଣ ହେବ ସ୍ଥାୟୀ ଅନୁଷ୍ଠାନ କ'ଣ ହେବ ପିଲାମାନେ ସ୍ଥାୟୀ ଅନୁଷ୍ଠାନ ରାଷ୍ଟ୍ର ଗୋଟିଏ କ'ଣ ସ୍ଥାୟୀ ଅନୁଷ୍ଠାନ ନେକ୍ସଟ୍ କ'ଣ ଦେଲା ଖ ସରକାର ବିଭିନ୍ନ ପ୍ରଥା ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ହୋଇଥାଏ ତ ପ୍ରଥା ଦେଇଛି ପିଲାମାନେ ପ୍ରଥା ଦଳରେ ଗାର ଦେଇଛି ତ ପ୍ରଥା ବଦଳରେ କ'ଣ ହେବ ପ୍ରଥା ବଦଳରେ ହେବ ସରକାର ବିଭିନ୍ନ ଆଇନ ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ହୋଇଥାଏ ତ ପ୍ରଥା ବଦଳରେ କ'ଣ ହେବ ପିଲାମାନେ ଆଇନ ହେବ ନେକ୍ସଟ୍ ଦେଲା କ'ଣ ଘ ରାଷ୍ଟ୍ରର ଉତ୍ପତ୍ତି ସମ୍ବନ୍ଧରେ ଯାହା କୁହାଯାଇଛି ସେଗୁଡ଼ିକ ବୈଜ୍ଞାନିକ ତଥ୍ୟ ଉପରେ ଆଧାରିତ ତ ବୈଜ୍ଞାନିକ ତଳେ କାହାର ଦେଇଛି ତ ବୈଜ୍ଞାନିକ ବଦଳରେ କ'ଣ ଲେଖା ହେବ ପିଲାମାନେ ରାଷ୍ଟ୍ରର ଉତ୍ପତ୍ତି ସମ୍ବନ୍ଧରେ ଯାହା କୁହାଯାଇଛି ସେଗୁଡ଼ିକ ଅନୁମାନ ଓ କଳ୍ପନା ଉପରେ ଆଧାରିତ ତ ବୈଜ୍ଞାନିକ ବଦଳରେ ଲେଖିପାରିବା ଅନୁମାନ ଓ କଳ୍ପନା ବୋଲି ଲେଖିପାରିବା ନେକ୍ସଟ କ'ଣ ଦେଲା ପିଲାମାନେ ଘ আদি মানৱ সৰল জীৱন যাপন কৰো সময়ক মানৱৰ কৃত্ৰিম অৱস্থা বুলি কোৱা যায় আদিম মানৱ যীৱন যাপন কৰোঁ সেই অৱস্থা কি অৱস্থা কোৱা যায় প্ৰাকৃতিক বুলি কোৱা যায় কৃত্ৰিম বদলৰে কণ হ'ব পিলা মানে প্ৰাকৃতিক ক'লে লেখা হ'ব পিলা মানে প্ৰাকৃতিক বুলি লেখা হ'ব যোন আপে আপে সৃষ্টি হৈছি মনুষ্য সৃষ্টি কৰি নাহি নেক্সট কণ দিলে ও তো পিলা মানে ও নম্বৰ দিল ধৰ্মাৰা বিভিন্নতা ভাৱ সৃষ্টি হু ধর্ম দ্বারা কেউ ভাব সৃষ্টি হ্যাঁ ধর্ম দ্বারা ভাব সৃষ্টি হুয়ে কেউ ভাব পিলা মানে ঐক্য তো বিভিন্নতা বদলের কে লিখিপার ঐক্য কেখিপর ঐক্য ভাব সৃষ্টি ঐক্য মানে কোন পিলা মানে একতা ভাব সমস্ত সমান দৃষ্টি রেখে ভাব নেক্স কন চ দেশ দেশ মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করি যে হোক এক ইচ্ছাধীন কার্য শান্তি শৃঙ্খলা রক্ষা করি গোটে ইচ্ছাধীন কার্য ইরে না শান্তি শৃঙ্খলা রক্ষা করি বাধ্যতা মূলক কার্য ତ ଇଚ୍ଛାଧୀନ କାର୍ଯ୍ୟ ବଦଳରେ କ'ଣ ହେବ ବାଧ୍ୟତାମୂଳକ ରାଷ୍ଟ୍ର ଦେଶ ଦେଶ ମଧ୍ୟରେ ଯେଉଁ ଶାନ୍ତିଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବା ସେଇଟା ଦ୍ୱାରା ବାଧ୍ୟତାମୂଳକ ସିଏ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ବାଧ୍ୟ ହୋଇଥାଏ ତ ଇଚ୍ଛାଧୀନ ବଦଳରେ କ'ଣ ହେବ ପିଲାମାନେ ବାଧ୍ୟତାମୂଳକ କାର୍ଯ୍ୟ ହେବ ତ ସରିଲା ତ ପିଲାମାନେ ଆଜି ଆମେ ଆଲୋଚନା କଲେ ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀ ରାଜନୀତି ବିଜ୍ଞାନ ଏକ ନୂତନ ଅଧ୍ୟାୟ ରାଷ୍ଟ୍ର ରାଷ୍ଟ୍ର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତରଟିକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଆଲୋଚନା କଲେ ତେଣୁ ଆପଣମାନେ ভিডিওটি স্কিপ নক সম্পূর্ণভাবে দেখুন এবং এইপরি ভিডিও পাই এসপি এজুকেশন লাইক সেয়ার এবং অধিকর অধিক সবসক্রাইব করানু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং